আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ হেলথ টিপস নিয়ে। আমরা সাধারণত পান খেয়ে থাকি, কিন্তু এই পানের এই বুটা এখান থেকে ফেলে দিয়ে পানটা খেয়ে থাকি। আজ আমি এই পান নিয়ে আবার ভিডিও দিব না, আমি ভিডিও দিব আজকে পানের বুটা দিয়ে। এই যে এখানে বুটাগুলো আমি কেটে রেখেছি, শুকিয়ে গিয়েছে, তো এখন এই বুটাগুলোকে ভালোভাবে ধুয়ে আমি বিলিন করে নেব। ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি বিলিন করে নেব। এই যে ব্লেন্ডারে আমি এই যে কেটে রেখেছি কিছু বুটা, এটাকে আমি বিলিন করে নিয়ে আসব। আমি এই যে বিলিন করে নিয়ে এসেছি, এটাকে আমি একটা ছাকনার সাহায্যে ছেঁকে নেব। এই তো আমার ছাকা হয়ে গেছে। আমি এই অংশটুকু, অবশিষ্ট অংশটুকু এটুকু ফেলে দেবো না, এটা দিয়েও আমি একটা প্যাক তৈরি করব। তবে এখানটা আমি এখন রেখে দিই, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে রসটুক, এই রসটুক আমি এখন এই উপাদানটি আমি এখন একটা পাত্রে দিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছেন তিসি, এই তিসিকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই তিসির জেল তৈরি করতে হবে, ভিজিয়ে রেখে দিলে তিসির থেকে জেল তৈরি হয়ে যাবে। এটাকে একটু ছেঁকে নিতে হবে। তিসির জেলটা বের করে নিয়ে এই ভিজিয়ে রাখলে জেল তৈরি হয়ে যায়। এখন এখানে আমি একটু গরুর কাঁচা দুধ দিয়ে দেবো, হাফ কাপ মতন দিয়ে। এবার একটু চুলাতে দিয়ে কিছুক্ষণ, দুই এক মিনিট জাল করে নেব। এটা আমি জাল করে নামিয়ে নিয়েছি, এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এখন এখানে আমি একটা ভিটামিন এ ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল একটু কেটে নেব। ভালোভাবে মিশিয়ে দেবো। ভালোভাবে ফেটে নিতে হবে। এবার এখানে আরও একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে নারিকেলের তেল। এক চামচ নারকেলের তেলও দিয়ে দিলাম, যে কোনো ব্র্যান্ডের তেল দিলেই হবে। দিয়ে ভালোভাবে এভাবে ফেটে মিশিয়ে দিতে হবে। তো ফেটা হয়ে গেল, দিয়ে কত সুন্দর একটা রেমেডিটি তৈরি হয়ে গেল। এখন এটা কি কাজে লাগাবো? বয়সের ছাপ দূর করবে, কুচকে যাওয়া চামড়া টান টান করবে, 45 বছরের যুবক যুবতীদেরকে 20 বছরের তরুণের পরিণত করে দেবে। যত পুরানো ম্যাস্তার দাগ থাক না কেন, সেটা যদি লাগানো যায় ম্যাসেজ করে, সেটাও দূর করে দিবে। এছাড়াও শরীরের মোটা ফাটা দাগ, বিশেষ করে গর্ভকালীন সময়ে, গর্ভবর্তী অবস্থায় পেটে এবং যেখানে যেখানে মোটা মোটা দাগ ফাটা দাগ হয়ে থাকে, সেখানে এটা লাগিয়ে দিলে সেটাও ভালো হতে থাকবে। ত্বকের যে কোনো দাগ দূর করতে এটা সহায়তা করবে, চোখের নিচের দাগ ও দূর করতে সাহায্য করবে। এটাকে বানিয়ে দীর্ঘদিন রাখা যায় নর্মাল ফ্রিজে,
এক মাস রেখে দেওয়া যেতে পারে। আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজে এক মাস রেখে দিবেন। এটার ব্যবহারের নিয়ম, ব্যবহারের সময় প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে যেখানে আক্রান্ত আছে, যেসব জায়গায় লাগানোর দরকার হবে সেখানে লাগিয়ে রাখতে হবে। এইভাবে 5-7 দিন লাগানো পরে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু উপকারিতা হচ্ছে। ত্বক হয়ে যাবে উজ্জ্বল, রং হবে ফর্সা, ফাটা দাগ, কালো দাগ সব দূর হয়ে যাবে। যাদের একটু বেশি তাদের সময় লাগবে সারতে 20 দিন অথবা এক মাস। তারা এ সমস্ত জায়গায় দাগে দাগে ফাটার জায়গায় জায়গায় এভাবে ডোলে ডোলে মালিশ করে দিলে এভাবে ম্যাসেজ করে করে লাগাতে হবে। ফাটা জায়গাতে, কালো দাগে, মেস্তাতে লাগিয়ে রাখলে দ্রুত ভালো হয়ে যাবে। তো এটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাজে লাগবে হয়তো। এরপর আমি পরবর্তী টিপসে চলে যাচ্ছি। এখানে আমরা যে অবশিষ্ট অংশটুকু ফেলে দিয়েছিলাম সেই ফেলে দেওয়া অংশটুকু আমরা এখন একটা বাটিতে নিয়ে নেব। পানের যে ছোবড়া, বোটার যে ছোবড়া, সেটাকে একটা বাটিতে নিয়ে তাতে সামান্য পরিমাণ বা এক চামচ যে কোনো ব্র্যান্ডের নারকেলের তেল মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেখানে যার যেখানে দাঁত, চুলকানি, একজিমা ইত্যাদি আছে সেই সব স্থানে এটাকে ভালোভাবে ম্যাসেজ করে লাগিয়ে দিতে হবে। তারপরে শরীরে জ্বালা পোড়া, হাত পায়ে জ্বালা পোড়া যদি থাকে 2-3 দিন দিলেই বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক। এভাবে হাতে আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদের, যে যেখানে আক্রান্ত আছে, যেখানে যে দাঁত, চুলকানি, একজিমা আছে সেখানে এইভাবে যদি লাগিয়ে কিছুক্ষণ রেখে দেন, তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত একটু রেখে দিতে হবে। তারপরে নর্মাল পানিতে ধুয়ে নিলেই এটা শুকিয়ে যাবে, তখন উঠিয়ে ধুয়ে ফেলতে হবে। 2-3 দিন মাখার পরেই আপনারা বুঝতে পারবেন এর কার্যকারিতা। কাজে আমার আর কিছু বলা লাগবে না, আপনারা ব্যবহার করে দেখতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন যে এর কতটুকু উপকারিতা হয়েছে। আমি আজ যে রেডমি রিটিগুলো দিলাম এবং পানের বোটার যে কয়েকটি উপকারিতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি প্রত্যেকটাই আপনাদের কাজে লাগবে। আপনারা না হলেও একবার করে ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই কাজে লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।